লকডাউনের প্রভাব খুচরা বাজারে না পড়লেও হিমাগার থেকে আলু বিক্রি করছেন না মজুদাররা, এমন অভিযোগ করেছেন খুচরা ব্যবসায়ীরা। এই মুহূর্তে বগুড়ার রাজা বাজার এলাকায় আছেন রিপোর্টার জুম্মান সাদিক। জ্যাভলিন সরাসরি যাচ্ছে তার কাছে। জ্যাভলিন, এই মুহূর্তে আমরা অবস্থান করছি বগুড়ার রাজা বাজারে। আপনি জানেন যে আসলে গতকালকে যে উত্তরাঞ্চলের তিন জেলায় ভোক্তা অধিকারের যিনি মহাপরিচালক রয়েছেন, তিনি যে আসলে তার অভিযান শুরু করেছেন, সেটি শুরু হয়েছিল বগুড়ার মধ্য দিয়ে। গতকালকে শিবগঞ্জে কোল্ড স্টোরেজ যেটি R&R, সেখানে কিন্তু তিনজনকে আটক করা হয়েছিল অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে যারা মজুত করেছিলেন। তো এইরকম একটা অভিযানের পর কিন্তু আসলে গতকালকে বাজারে এক ধরনের নাড়াচাড়া হয়েছে, একটা সাড়া পড়েছে, সেটি সর্বসাধারণের মধ্যেও এসেছে। তবে বাজার পরিস্থিতি আসলে কী বলছে সেটি যাচাই করবার জন্য আজ সকাল থেকে বাজারে আমরা আছি। তবে এখানকার ব্যবসায়ীরা যেটা বলছেন, এই যে আলুটা আজকে বিক্রি তারা করছেন সেটি কিন্তু গতকালকে তারা কেননি, এটি আজ থেকে দুদিন তিন দিন আগের কেনা। অর্থাৎ যে সময় তারা এটি কিনেছেন সে সময় কিন্তু তাদের এই আলুটি কিনতে হয়েছে। আপনারা যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই আলুটি ₹35.50 তাদেরকে প্রতি কেজিতে দরে কিনতে হয়েছে আজ থেকে দুদিন আগে। এর আগে সরকার দেয়া যে রেটে তারা কিনতে চেয়েছেন, তাদের অভিযোগ যেটি যে হিমাগার মালিকে এবং হিমাগার সেখানে যারা ব্যবসায়ী রয়েছেন মজুদার, এর পাশাপাশি যারা দালাল রয়েছেন তারা কিন্তু আসলে সেই দরে তাদেরকে আলুটি দিতে পারেননি বা দিতে অস্বীকৃতি জানিয়েছেন, এমন কথা তাদেরকে জানিয়েছেন। একরকম বাধ্য হয়ে যেহেতু তাদেরকে দোকানটি প্রতিদিন খুলতে হয় এবং ভোক্তাকে মালামাল সরবরাহ করতে হয়, সে কারণে কিন্তু তারা বলছেন যে বাধ্য হয়ে বেশি দামে তারা কিনেছেন। একই সঙ্গে এখানকার অনেকেই আছেন যারা কিনা একেবারেই ক্ষুদ্র পর্যায়ের ব্যবসায়ী, তারা কিন্তু প্রতিদিনের যেই সংসার খরচ, তার জীবিকা, সেটি কিন্তু নির্বাহ করেন এই আলু বিক্রি করে। তারাও কিন্তু এক ধরনের বিপাকে আছেন, কেননা তাদের খুচরা বাজারে যখন অভিযান চলছে তখন কিন্তু তারা পাকা রসিদ যেটি তাদেরকে দেখাতে বলা হচ্ছে, তারা কিন্তু কোল্ড স্টোরেজ থেকে সেই পাকা রসিদ তারা পান না, এবং যদি সেই রসিদ চাওয়া হয় সেক্ষেত্রে তাদেরকে আলু দেওয়া হয় না। এই নানা ধরনের জটিলতা কিন্তু আলুর বাজারে এবং আলুর যে সিন্ডিকেটটি আসলে আছে সেটি কিন্তু তাদের ভোগান্তি শিকার হচ্ছে। এবং সবশেষ পর্যায়ে যে খুচরা ব্যবসায়ীরা আছেন, বিশেষ করে যারা একেবারে স্বল্প ব্যবসা করেন, তারা কিন্তু এক ধরনের আমাদেরকে আজকে বাজারে তারা যেটি বলছেন যে এই অবস্থা অব্যাহত থাকলে আসলে দোকান বন্ধ করে দেওয়া ছাড়া তাদের কাছে কোনো উপায় থাকবে না, এতটা নিরুপায় হয়ে আসলে তারা এই ধরনের কথা বলছেন। একই সঙ্গে তারা যেটি বলছেন যে সরকার অভিযান পরিচালনা করছেন হিমাগারে, এতে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন, কেননা আগামী তিন থেকে চার দিনের মধ্যে এই হিমাগার মালিকদের কাছ থেকে অন্তত তারা কম দামে জিনিসটি কিনতে পারবেন এমনটা তারা প্রত্যাশা করছেন। তবে শঙ্কার কথাও তারা কেউ কেউ জানিয়েছেন যে বিভিন্ন জায়গায় যেটি হয়েছে যে যখনই তারা দাম আসলে কম দামে কিনতে চাচ্ছেন বা সরকার নির্ধারিত দামে কিনতে চাচ্ছেন, তখন কিন্তু অধিক মুনাফা লোভী যারা রয়েছেন ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী, তারা কিন্তু নিজেরা আবারও সিন্ডিকেট করে সেই আলুর বাজারটি কিন্তু হিমাগার থেকে তারা একেবারে দেবে না, এই ধরনের কথাও কিন্তু তারা বলছে। অর্থাৎ তারা এই সংকটটি করছে যে বগুড়ার বাজারে কিন্তু যদি এই সরবরাহ বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আলুর আরও বড় ঘাটতি হতে পারে, এমনটাই তারা আমাদেরকে আসলে শঙ্কার কথা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে আলুর বাজারের সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়।